সাক্ষরতা অর্জন করি, দক্ষ হয়ে জীবন গড়ি। এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন আয়োজনের মাধ্যমে পালন করা হচ্ছে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। দিবসটি উপলক্ষে বগুড়াতেও নানা কর্মসূচির আয়োজন করা হয়। বগুড়াতে এবার সাক্ষরতার হার 49.46%। শিশুদের পাশাপাশি স্কুলে এসে শিখছেন অভিভাবকরাও। সবার নামে এখন লিখতে পারি, পড়িয়ে করতে পারতাম না, এখন বাচ্চাদের সাথে আসি লিখতে পারি, বাচ্চাদের সাথে দেখে আমরা সরসর হয়ে যাচ্ছি, আমাদের নাম আমরা ভালো মতো লিখতে পারি। চলতি বছরে সাক্ষরতার হার 72.9%, গত বছর যা ছিল 72.3%, এক বছরে সাক্ষরতার হার বেড়েছে 0.6%। দেশজুড়ে সাক্ষরতার হার দিন দিন বাড়লেও তা এখনও সন্তোষজনক নয়। প্রাথমিক বিদ্যালয়গুলিতে এ ব্যাপারে নেওয়া হচ্ছে বিভিন্ন ধরনের উদ্যোগ। ছড়ে পড়া রোধ, অভিভাবকদের সচেতনতার উপর তাগিদ দিলেন এই শিক্ষকেরা। সাক্ষরতার হারটা বাড়ছে, এটা কিন্তু স্টেবল নেই, আস্তে আস্তে বাড়ছে, ধীরে ধীরে বাড়ছে। এইটা যেটা ছিল যে আমাদের বাংলাদেশের তো বেশিরভাগ অঞ্চল প্রত্যন্ত অঞ্চল, সেখানে সাক্ষরতা বিষয়ক যে সচেতনতা অভিভাবকদের মধ্যে সেটা সেইভাবে এখনও গ্রো করেনি, আস্তে আস্তে গ্রো করছে, সেই জন্যই মূলত এটা কম, ধীরে ধীরে বাড়ছে এবং বাড়বে। সচেতনতা বাড়লেই আমাদের সাক্ষরতা আরও বেড়ে যাবে। শিশুদের সাক্ষরতার হার তো আমার মনে হয় না থেমে আছে। ইভেন একটা অভাবের জন্য, অর্থনৈতিক সমস্যার কারণে যদি কোনো শিশু স্কুলে নাও আসতে পারতেছে, সে কিন্তু কোনো না কোনো স্কুলে ভর্তি হয়ে আসে, হয়তো তাই নিয়মিত ক্লাসটা করতে পারছে না। সাক্ষরতা অর্জন করে দক্ষ হয়ে জনশক্তিতে রূপান্তর হয়ে দেশকে নিয়ে যেতে হবে অগ্রগতির পথে, এমনটাই আশা সকলের। নাজমুল হোসেন, হ্যালো .bdnews24.com, বগুড়া।